নমস্কার বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো দুই কালারের অ্যাডেনিয়াম। তো আপনারা অনেকেই বলছেন এই শীতকালে অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই যে এটা কিন্তু আমার কাছে, শুধু আপনার কাছে নয়, এটা সবার কাছেই হচ্ছে। কারণ দীর্ঘ গ্রীষ্মকাল জুড়ে প্রচুর ফুল দেবার পর শীতকালে অ্যাডেনিয়াম ডরমেন্সি পিরিয়ড বা শীতঘুমে চলে যায়। শীতকাল যেহেতু চলে এসেছে তার গোড়ায়, দিনে তাপমাত্রা কমে গেছে এবং রাতে ঠান্ডা পড়ছে, তাই অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক, এটা কোনো সমস্যাই নয়। যেহেতু এই সময় এরা ডরমেন্সি পিরিয়ড বা শীতঘুমে থাকে, আস্তে আস্তে যে ফুল দেখা যাচ্ছে এটাই কিন্তু মনে হচ্ছে লাস্ট ফুল, বা এই পাতাগুলোও কিন্তু ঝরে যাবে। তাই এই সময়ে বিশেষ কিছু দিক খেয়াল রাখতে হবে। ওভার ওয়াটারিং কখনোই করা যাবে না, এই সময় খাবারের চাহিদা এবং জলের চাহিদা কিন্তু দুটোই কম থাকবে। তাই এই সময় আপনারা যেটা করবেন, টবের মাটি যখন একেবারে শুকিয়ে ড্রাই হয়ে যাবে, মানে খটখটে হয়ে যাবে, তখনই আপনারা জল দেবেন। আর খাবার দেওয়ার একেবারে দরকার নেই, কিছু খাবার দেবেন না, ফুল সানলাইটে রেখে দেবেন। আবার যখন শীত পেরোবে, মোটামুটি ফেব্রুয়ারি মাসে যখন গরমের আবহাওয়াটা শুরু হবে, তখন এই ধরনের প্রত্যেকটা গাছকে টব থেকে তুলে ফাঙ্গিসাইড জলে ধুয়ে নতুন মাটিতে আবার বসাতে হবে। যদি ডালপালা ঝোপালো হয়ে যায় বা প্রুনিং করার প্রয়োজন হয়, সেটাও কিন্তু এখন এই শীতকালে করা যাবে না। আবার আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে প্রুনিং, কাটায় ছাঁটাই বা রিপটিংয়ের কাজটি করবেন। এই হচ্ছে অ্যাডেনিয়ামের শীতকালীন পরিচর্যা। গার্ডেনিং সম্পর্কিত এই ধরনের ভিডিও পেতে এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।